আমাদের যে অ্যাপটা বানিয়েছি আমরা সেটার সাথে কানেক্ট করতে হবে, এখানে স্ক্যানের অপশন আছে। এই যে ঠিক আছে আমাদের অ্যাপটা আমাদের, ওকে, এখান থেকে অনেক ব্লুটুথ ডিভাইস পাচ্ছি, এর মধ্যে এটা হলো গিয়ে আমাদের এই কভারের ব্লুটুথটা। তো আমি এটাকে ক্লিক করলাম, কানেক্ট হয়ে কানেক্টিং দেখা যাচ্ছে, কানেক্টেড হয়ে গেছে কভারটার সাথে, কভার যে ব্লুটুথ আছে। তো আমি এবার এটাকে টাচ করব, দেখুন এটা এসএমএস সেন্ড বলে দেখাচ্ছে, মেসেজ কেটে নিয়েছে। এসএমএসে কি যাচ্ছে এখানে? এসএমএসে আমাদের যদি আসে, যেখানে প্রবলেমে পড়েছে আমাদের ভিকটিম, সেই লোকেশনটা চলে আসছে, লোকেশন চলে আসছে এবং বাল্বটা জ্বলে উঠেছে এবং বাজার বাজছে। এটা কিন্তু সেখানে কিন্তু বাজারটা বাজবে, বাল্বটা, এই বাল্ব হচ্ছে প্রথম বাল্ব যার ভেতরে বাজারও আছে। এবং যদি আমরা ভুল, তাহলে তখন আমরা এখান থেকে বন্ধ করে দিতে পারবো বাজারটাকে, বাজারটা বন্ধ হয়ে গেল। আমরা এটাকে ওপেন করে দেখি যে বাড়িতে এসএমএস যেটা গেছে সেটা কী এসএমএস, এটা হচ্ছে ল্যাটিচুড লংটিচুডের এসএমএস, যে কোন জায়গাতে সে বিপদে পড়েছে। এবারে অনেকের কাছেই তো ফোন অ্যালার্টেড হয়ে যাওয়ার সুবিধা হলো কি, আমাদের যে অ্যাপটা। যাদবপুরে ছাত্র মৃত্যু নিয়ে শোরগোলের মাঝেই র্যাগিং রুখতে অভিনব কিট তৈরি করে চমক তিন বাঙালি গবেষকের। কবে থেকে মিলবে বাজারে, কিভাবে কাজ করবে এই গ্যাজেট, জানালেন নেপথ্যে থাকা তিন বন্ধু। স্মার্ট সিকিউরিটি কিট, অ্যান্টি র্যাগিং, জামা, মোবাইল কভার, চাবির রিং তৈরি করেছেন তাঁরা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের র্যাগিংয়ের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্যকে, নাড়িয়ে দিয়েছিল তিন তরুণ গবেষককেও। উঠে পড়ে লাগেন কিছু একটা বানাতে। যাদবপুরে মর্মান্তিক ছাত্র মৃত্যুর ঘটনা প্রশ্ন তুলে দিয়েছে র্যাগিং নিয়ে একটু স্মার্ট হলে র্যাগিং ঠেকানো যায়। এমনই স্মার্ট সিকিউরিটি কিট আবিষ্কার করলেন তিন তরুণ গবেষক। যখনই মানে আমরা কোথাও বিপদে পড়ছি, তার আগে থেকে আমরা কন্ট্যাক্টগুলোকে মোবাইলের অ্যাপের মাধ্যমে সিলেক্ট করে রাখবো। এটা আমাদের ব্লুটুথের সাথে কানেক্ট হতে পারে। তো ব্লুটুথের সাথে আমি কানেক্ট করে দেখাচ্ছি, এখানেতে স্ক্যান করলাম, দেখতে পারেন আপনি, যখনই আমি স্ক্যান করছি আর কি, এখানে দেখাবে যে কোন কোনগুলো অ্যাভেলেবেল আছে। এখানে সাইডে আমাদের ব্লুটুথ কী কী অ্যাভেলেবেল আছে, কিচেন সফট এসছে, ব্লুটুথটা কানেক্ট করলে এই যে চাবি রিং এখন কানেক্ট হয়ে গেছে, চাবি রিং এখন আমাদের অ্যাপের সাথে কানেক্টেড। এবার আমি যখনই বিপদে পড়ছি, এটা আমার বাড়িতে এবার রয়েছে, যখনই আমি অসুবিধায় পড়ছি সঙ্গে সঙ্গে আমি যদি এটাকে প্রেস করি, বাড়িতে বাজারটাও বাজতে শুরু করেছে এবং অটোমেটিক্যালি আমার কাছে লাইভ লোকেশন আসছে। আপনি দেখতে পারেন এই যে লাইভ লোকেশন আসছে, লাইভ লোকেশনও চলে আসছে, বাড়িতে বাল্ব জ্বলছে, বাজার বাজছে এবং কন্ট্যাক্ট চলে গেছে। শুধুমাত্র এই স্মার্ট কিচেনটা যখনই আমি প্রেস করেছি, লাইভ লোকেশন শেয়ার হয়ে গেছে অ্যাপের মাধ্যমেতে এবং বাল্বও জ্বলছে বাড়িতে, এবং সাথে অ্যালার্টটাও বাজারের ভেতর থেকেই আসছে। আর আমি যদি কখনো ভুল করে, তিন বন্ধু অয়ন বাগ, ইন্দ্রনীল দাস ও শঙ্খদীপ ঘোষ। চন্দননগরের অয়ন, নিউ আলিপুরের ইন্দ্রনীল আর যাদবপুরের শঙ্খদীপ, তিনজনে বজবজে আউটলেটে তৈরি করেছেন এই সিকিউরিটি কিট। ইন্দ্রনীল জানান স্মার্ট শার্ট, স্মার্ট চাবির রিং এবং স্মার্ট মোবাইল কভার হিসাবে সিকিউরিটি কিট তৈরি করেছেন। মোবাইল কভারটি চার্জ করা যায়, ব্লুটুথের মাধ্যমে চালু থাকবে। অয়ন ও ইন্দ্রনীল জানান এর জন্য একটি অ্যাপ তৈরি করা হয়েছে, র্যাগিং আটকাতে বা কারোর সঙ্গে র্যাগিং হলে তা পরিবারকে জানাতে এই সিকিউরিটি কিট খুবই কাজে দেবে। গত এক বছর ধরে এই কাজ চলছিল। যাদবপুরের ঘটনা এই প্রযুক্তির উপযোগিতা আরও বেশি করে দেখা দিয়েছে। যারা বাইরে পড়তে যান, হোস্টেলে থাকেন বা বাইরে চাকরি করেন, বিশেষত মহিলারা, তাদের অভিভাবকরা চিন্তায় থাকেন, আর এটাই সবথেকে বড় চিন্তা নিরসনের উপায়। এম্বেডেড সিস্টেম, রোবোটিক্স, ইন্টারনেট অব থিংস, এই সিকিউরিটি কিট নিরাপত্তা দেবে। পুজোর আগেই এই কিট পাওয়া যাবে বলে জানান গবেষকরা। দাম পড়বে 3-5 হাজার টাকা। অয়ন বাগ, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। এখানে যে আমরা যে ডিভাইসগুলো বানিয়েছি, সেই ডিভাইসগুলো হচ্ছে
ফোনের সঙ্গে, ফোনের অ্যাপের সঙ্গে, গুগলের সঙ্গে কানেক্টেড থাকছে। যদি কেউ কখনো বিপদে পড়ে যায় তার কাছে স্মার্ট কি রিংটা রয়েছে, সেটা শুধুমাত্র হোস্টেলের ক্ষেত্রে বা কলেজ হোস্টেলের ক্ষেত্রে নয়, যাদের ধরুন যাদের ছেলেমেয়েরা বাড়ি বাইরে আছে চাকরির ক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে, তারা ধরো রাস্তাঘাটে কোথাও বিপদে পড়লো, তাদের কাছে যদি স্মার্ট কি রিংটা থাকে, তাই যখন স্মার্ট কি রিংটা একটা সিঙ্গেল প্রেসে তার যে লোকেশানটা আছে রিয়েল টাইম, তার লোকেশান সে কোথায় দাঁড়িয়ে আছে, ভারতবর্ষের কোথায় আছে বা পৃথিবীর কোথায় দাঁড়িয়ে আছে, সেটা তার বাড়ির লোকের ফোনে এসএমএস প্রজেক্ট চলে যাবে, সেখান থেকে তারা দেখতে পেয়ে যাবে। তাছাড়া সবসময় তো আর এসএমএস দ্বারা সম্ভব হয় না, সবসময় ফোন আমাদের কাছে থাকে না, তার জন্য আমাদের স্মার্ট বাল্ব আছে, সেই বাল্ব যখন ঘরের মতো লাগানো থাকবে সেটার মধ্যে একটা বাজার আছে, সেই বাজারটা বাসে থাকবে এবং বাল্বটা গ্লো করবে, সেটা বুঝতে পারবে যে কিছু একটা ঘটনা ঘটেছে, সঙ্গে সঙ্গে যদি তখন ফোনটা যখন হাতে নিয়ে দেবে তখন তার লোকেশানটা পেয়ে যাবে এবং সে তৎক্ষণাৎ তার বাড়ির গার্জেন হয়ে যাক বা তার প্রিয় কেউ যার যার সঙ্গে শেয়ার করা রয়েছে। মানে এখানে আমাদের যে অ্যাপের মধ্যে মাল্টিপল নম্বর যেগুলো আছে সেগুলো আপনি সেভ করে রাখতে পারেন, তারা ইনফরমেশনটা পেয়ে যাবেন, তারা সঙ্গে সঙ্গে তার অ্যাকশনটা নিতে পারবে। ইন্দ্রনীল দাস তিনি বলছেন তিনজনেই আমরা রিসার্চে রয়েছে, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। তিনজনেই আমরা রিসার্চেই রয়েছি, আমরা জিনিসপত্র নতুন সমাজের জন্য বানানোর চেষ্টা করছি যেগুলো হেল্পফুল, এবং অবভিয়াসলি প্যানিক সিচুয়েশনের জন্য এই জিনিসটা আমরা এক বছর ধরে কাজ করছি। তো আজকে র‍্যাগিং এর বিষয়টা খুবই মাথাচাড়া দিয়ে উঠতে আমরা দেখিয়ে দিল আর কি সমাজে যে কতটা গুরুত্বপূর্ণ হতে পারে, যে একটা প্যানিক সিচুয়েশন কত খারাপ অবস্থায় নিয়ে যেতে পারে। তো অবভিয়াসলি ছেলেমেয়েরা পৃথিবীর যে কোনো প্রান্ততে থাকুক এবং বয়স্ক মা বাবারা যে কোনো প্রান্তে থাকুক, তারা কিন্তু কানেক্টেড থাকতে পারছে ছোটমাত্র একটা কিচেনের মাধ্যমে, একটা মোবাইল কভারের মাধ্যমে, একটা স্মার্ট শার্টের মাধ্যমে এবং একটা স্মার্ট বাল্বের মাধ্যমে। পূজোর আগেই এই কিট পাওয়া যাবে বলে জানান গবেষকরা, দাম পড়বে 3-5 হাজার টাকা। কিভাবে কাজ করবে? কেউ র‍্যাগিং এর শিকার হলে বা বিপদে পড়লে যে র‍্যাগিং করছে তাকে বুঝতে না দিয়েই বাড়িতে খবর দিতে পারবেন। মোবাইলে স্মার্ট কভার শার্টে লাগানো ডিভাইসে ছুঁয়ে দিলেই সেই পড়ুয়ার বাড়িতে নির্দিষ্ট মোবাইলে মেসেজ চলে যাবে, বাড়িতে থাকা বাল্ব জ্বলে উঠবে আর বাজার বেজে উঠবে, পরিবার জানতে পারবে তাদের ছেলে বা মেয়ে কোনো বিপদে পড়েছেন, মোবাইলে লোকেশন দেখিয়ে দেবে কোন জায়গার ঘটনা, এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে অভিভাবকরা, একাধিক মোবাইল নম্বরকে যুক্ত করা যাবে এই প্রযুক্তিতে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে র‍্যাগিং এর শিকার হয়ে ছাত্র মৃত্যুর ঘটনা নানা বিতর্কের জন্ম দিয়েছে, র‍্যাগিং বন্ধ করার জন্য বিভিন্ন উদ্যোগের কথা বলা হয়েছে, রাজ্যপাল নিজে ইসরোর চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছেন র‍্যাগিং ঠেকাতে প্রযুক্তির সাহায্য নেওয়ার বিষয়ে। এবার র‍্যাগিং আটকাতে সিকিউরিটি কিট তৈরি করে ফেললেন 3 বাঙালি গবেষক, এই কিট নিয়ে আগামী দিনে বাংলার একাধিক জায়গায় ছড়িয়ে দেবার ভাবনা করেছেন তারা। রাজ্যের প্রতিটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের র‍্যাগিং বন্ধ হোক সেটাও জানিয়েছেন ওই 3 যুবক। অন্যান্য আপডেটের জন্য নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।